দুবছর হয়ে গিয়েছে শ্রীদেবী নেই। দুবাইয়ের এক সাতমহলা হোটেলে বাথটবে রক্তাক্ত জলে ভেসে উঠেছিল তার নিথর দেহ। মৃত্যু স্বেচ্ছামৃত্যু, ষড়যন্ত্র নাকি খুন, বিতর্ক আজও অব্যাহত। আরব সাগরের বুকে এখনও ভেসে বেড়ায় তার নীরব কলরব। মা নেই, আজও বিশ্বাস হয় না জানবীর। কত কিছু বলার ছিল মাকে, কত আবদার আদর বাকি ছিল তার। শেষবার কি কথা হয়েছিল মা মেয়ের? করণ শহরের শোয়ে সেই স্মৃতিচারণে চোখ ভিজে এলো জানবীর। 24 ফেব্রুয়ারি 2018 মারা যান শ্রীদেবী। এক আত্মীয়ের বিপলক্ষে দুবাই গিয়েছিলেন তিনি। মেয়ে জাহনবী তখন নতুন ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত। 23 ফেব্রুয়ারি রাতে কিছুতেই ঘুম আসতে চায় না তার। মায়ের কাছে আবদার করেন, ঘুম পাড়িয়ে দাও। শ্রীদেবীর হাতে তখন এক গাদা কাজ, প্যাকিং বাকি, বাড়ির কাজ, কিন্তু মেয়ের আবদারকে ফেলা যায়? জাহনবী শুয়ে পড়লে আস্তে আস্তে মেয়ের মাথার কাছে বসে হাত বোলাতে থাকেন শ্রীদেবী। মেয়ে তখন আধঘুমো। মায়ের হাতের ছোঁয়ায় ক্রমশ চোখের পাতা ভারী হতে থাকে তার। ঘুম লাগা চোখে বেশ বুঝতে পারছিলাম মা মাথায় হাত বুলে দিচ্ছে, বলেছেন জাহনবী। পরের দিন ভোরবেলা শুটিং ছিল, তাই মা আসছে আর বলা হয়নি তার। এরপরেই এক মস্ত ধাক্কা, খবরে আসে শ্রীদেবী আর নেই। গোটা বিশ্বের সময় হঠাৎই থমকে গিয়েছিল। কি করে সম্ভব? কেঁদে উঠেছিল বলিউড। মাকে আজও মিস করেন জাহনবী, মিস করেন তার গায়ের গন্ধ। অপেক্ষা করেন কবে মা আসবে। মায়ের আদর খেতে খেতে তিনি ঘুমিয়ে পড়বেন নিশ্চিন্তে।